আজকে আমরা শিখব থ্রিডি স্পেসে দুটো সরলরেখা ন্যূনতম দূরত্ব কত। দুটো সমান্তরাল সরলরেখা হলে তাদের মধ্যে দূরত্ব বলা যেতে পারে, দুটো সমান্তরাল সরলরেখার দূরত্ব কত। কিন্তু সরলরেখা দুটো যদি অসমান্তরাল হয় তাহলে এটা বলা যাবে না যে সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব কত। তাহলে অসমান্তরাল দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব কত বা ক্ষুদ্রতম দূরত্ব কত এইটা বলা যায়। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে, মানে দেখে নিতে হবে সরলরেখা দুটো সমান্তরাল আছে না অসমান্তরাল আছে। যদি সমান্তরাল থাকে তাহলে আমাদের একটা পদ্ধতিতে ব্যবহার করতে হবে, আর যদি অসমান্তরাল হয় তাহলে কিন্তু অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে এখানে ন্যূনতম দূরত্ব বের করার জন্য আমরা দুটো পদ্ধতির সাহায্য নেব, একটা সমান্তরাল হওয়ার জন্য আর একটা অসমান্তরাল হওয়ার জন্য। তো এক্ষেত্রে আমরা যে পদ্ধতি বলছি পদ্ধতিটা একটু বড় হয়ে যায়, সেই জন্য এখানে আমরা একটা সূত্রের সাহায্য নেব। তো সেই সূত্রটা কি, তো সরলরেখা দুটোকে আমরা ভেক্টর আকারে যদি নিয়ে নিই তো ভেক্টর আকারের সূত্রটা অপেক্ষাকৃত সহজ বলে আমরা এখানে ভেক্টর আকারেই সূত্রটা করে নেব। যেমন ধরো একটা সরলরেখার সমীকরণ এ ওয়ান প্লাস টি বি আর একটা এ টু প্লাস মিউ বি। তো এই দুটো বি আছে মানে আমাদের বুঝে ফেলতে হবে এই দুটো একই আছে, তার মানে সরলরেখা দুটো সমান্তরাল সরলরেখা। তো দুটো তাহলে আমাদের কিন্তু লেখা নাও থাকতে পারে সমান্তরাল সরলরেখা, শুধু বললো সরলরেখা দুটোর মধ্যে ন্যূনতম দূরত্ব কত। সেক্ষেত্রে আমাদের বি এর মান দেখে বা বি এর সহগগুলোর অবস্থান, বি এর সহগগুলো দেখে আমাদের বুঝে ফেলতে হবে দুটো সমান্তরাল বটে কি নয়। তো সমান্তরাল যদি হয় তাহলে ন্যূনতম দূরত্বের সূত্র হবে এটা এ টু মাইনাস এ ওয়ান ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড বি ভেক্টর। আর যদি অসমান্তরাল হয় তখন বি একটু আলাদা আলাদা হবে, বি ওয়ান একটা বি টু একটা আলাদা আলাদা হবে। তো তখন সূত্রটি একটু চেঞ্জ হয়ে যাবে এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু বাই বি ওয়ান ক্রস বি টু এর মড। তো এই হবে আমাদের ন্যূনতম দূরত্বের দুটো ফর্মুলা। এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো একটু দেখে নিচ্ছি। দেখো প্রশ্ন হল ফোর ই এমসিকিউ, এমসিকিউ একের যে অঙ্কটা রয়েছে আর ইকুয়াল টু এ প্লাস টিবি আর আরেকটা আছে আর প্লাস আর ইকুয়াল টু এ ড্যাশড প্লাস এস বি। তো সরলরেখা দুটোর মধ্যে ন্যূনতম দূরত্ব হতো, তো যেহেতু বি দুটো একই রয়েছে তো আমরা বুঝে নেব। দেখো এ আর এ ড্যাশড আছে কিন্তু বি দুটো একই আছে, তার মানে এটা সমান্তরাল সরলরেখা। তো সমান্তরাল সরলরেখা মানে এই সূত্র নিশ্চয়ই হবে, তাহলে যেটা এক এ বি সি ডির মধ্যে যেটাতে এই সূত্রটা আছে সেটাকে আমরা টিক দেব। দু নম্বরে একটা আছে টি বি ওয়ান একটা আছে এস বি টু, তাহলে একটা বি ওয়ান একটা বি টু যখন তখন দুটো দুরকম মানে দুটো সমান্তরাল নয়, তাহলে অসমান্তরাল হলে আমরা বুঝতেই পারছি যেটাতে এই ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাতে আমরা ঠিক দেবো। তিন নম্বরে দেখো আর বলেছে এ ওয়ান টি বি ওয়ান আর আর বলেছে এ টু এস বি টু, বি ওয়ান বি টু দুটো আছে, তো সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী হওয়ার শর্ত বের করতে বলেছে। তো সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী কখন হবে, যদি ন্যূনতম ডিস্টেন্স জিরো হয়ে যায় তাহলে সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী হবে। একটু আগে আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা করে এসেছি পরস্পরচ্ছেদী হওয়ার একটা পদ্ধতি সে শিখে এসেছি, তো এখানে সেই পদ্ধতিটার একটু পরিবর্তনও আমরা করতে পারি। যদি সরলরেখা দুটো পরস্পরচ্ছেদী হয় তাহলে ন্যূনতম দূরত্ব হবে জিরো। তো ন্যূনতম দূরত্ব জিরো কখন হবে, যদি এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু এই ডট প্রোডাক্টের মান যদি জিরো হয় তাহলেই ন্যূনতম দূরত্বটা, ন্যূনতম দূরত্ব জিরো হচ্ছে মানেই পরস্পরচ্ছেদী হয়ে যাবে, তাহলে এটা পরস্পরচ্ছেদী শর্ত হিসেবেও আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে তিন একটা কোন উত্তরটা হবে বুঝতেই পেরে গেছি, কোনটা হবে নিশ্চয়ই বিটা হবে এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু সমান জিরো। এইভাবে আমরা এমসিকিউ অঙ্কগুলো করে নিতে পারবো। যেমন পাঁচের অঙ্কটা দেখো একটুখানি বি যেটা দেওয়া আছে মানে বি এর জায়গায় যেটা বি ওয়ান আর বি টু মনে হচ্ছে দেখে আলাদা, কিন্তু যদি আমরা বি টু থেকে মাইনাস টুটা কমন নিয়ে নিই, বি টু থেকে মাইনাস টুটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কিন্তু বি ওয়ান বি টু এক হয়ে যাবে, তার মানে এরা অবশ্যই সমান্তরাল সরলরেখা হওয়ার কথা। এবার এরা সমান্তরাল হলো, বি ওয়ান বি টু এক হলো মানে সমান্তরাল হলো, কিন্তু আমরা যদি দেখি যে এই বিন্দু দুটো একই আছে তাহলে কি বলবো যে ওটা সমান্তরাল নয়, ওটা একটাই সরলরেখা বা সমপাতিত সরলরেখা। ঠিক আছে, তাহলে পাঁচেরটা হবে সমপাতিত বা একই সরলরেখা, এখানে সমপাতিত নেই অপশনে সেই জন্য এটা একই সরলরেখা হবে। ঠিক আছে, তো এখন আমরা সংক্ষিপ্ত দেখে নিচ্ছি।
তো সংক্ষিপ্ত একের যে অঙ্কটা রয়েছে, দেখো দুটো সরলরেখার ভেক্টর সমীকরণ দেওয়া আছে, তাদের ন্যূনতম দূরত্ব বের করতে বলেছি। দেখো সংক্ষিপ্ত এক দুটো ভেক্টর সমীকরণ দেওয়াই আছে, যদি ভেক্টর সমীকরণ দেওয়া নাও থাকতো, যদি কার্টেসিও দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম, যেহেতু এখানে ভেক্টর পদ্ধতি সূত্রটা সহজে হবে কার্টেসিও থেকে, তাহলে আমরা ভেক্টর পদ্ধতিতে নিয়ে এসে করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সরলরেখার উপর ন্যূনতম দূরত্ব বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এটা এ ওয়ান এটা এ টু, প্রথমে আমরা এ ওয়ান মাইনাস এ টু মাইনাস এ ওয়ান করে নেব। তাহলে এ টু মাইনাস এ ওয়ান এটা বের করে নেব, তাহলে এ টু মাইনাস এ ওয়ান মানে কত হবে, আই এটা জিরো হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে মাইনাস কে, তাহলে আই মাইনাস কে হচ্ছে এ টু মাইনাস এ ওয়ান। ঠিক আছে, আর কি বের করতে হবে, এর সঙ্গে বি এর সরি প্রথমে আমরা এটা দেখব যে এই দুটো সমান্তরাল না অসমান্তরাল। তো এখানে কি দেখছি, টু মাইনাস ওয়ান ওয়ান আর থ্রি মাইনাস ফাইভ টু, তাহলে আমরা দেখি বুঝে ফেলতে হবে বি দুটোর, বি দুটোকে দেখে আমাদের বুঝতে হবে এরা সমান্তরাল না অসমান্তরাল। তাহলে এটা কি হলো, এটা অসমান্তরাল সরল রেখা, তার মানে সূত্র নাম্বার দুই হবে। তো দু নম্বর সূত্রতে আমাদের এ টু মাইনাস এ ওয়ান আছে আর কি আছে বি ওয়ান ক্রস বি টু, তাহলে বি ওয়ান ক্রস বি টুটা আমাদের বের করতে হবে। তাহলে বি ওয়ান ক্রস বি টুটা আমরা এখন বের করে নিচ্ছি, এটা হচ্ছে আই জে কে দুই মাইনাস এক এক তিন মাইনাস পাঁচ দুই সমান হচ্ছে আই ইন্টু মাইনাস দুই প্লাস পাঁচ মাইনাস জে ইন্টু কত হবে চার মাইনাস তিন প্লাস কে ইন্টু কত হবে মাইনাস দশ প্লাস তিন। ঠিক আছে, তার মানে হচ্ছে ক্যাপ দেবে সবগুলো কি ক্যাপ থাকবে, তার মানে হচ্ছে থ্রি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ। তো এটা হলো বি ওয়ান ক্রস বি টু। তো বি ওয়ান ক্রস বি টু এর মডটাও আমরা বের করে নেব, তাহলে মড হচ্ছে দুটো বার নাইন প্লাস ওয়ান প্লাস ফর্টি নাইন, তার মানে হচ্ছে দুটো বার ফিফটি নাইন হল। অতি ন্যূনতম দূরত্ব কত হবে, এ টু এ ওয়ান মানে আই জি আই মাইনাস কে ডট থ্রি আই মাইনাস জে মাইনাস সেভেন কে বাই রুট ওভার ফিফটি নাইন। তো এটা ডট প্রোডাক্টটা করে নেব আমরা, তারপরে পাচ্ছি আমরা থ্রি প্লাস সেভেন বাই রুট ওভার ফর ফিফটি নাইন, এটার মড তার মানে হচ্ছে দশ বাই রুট ওভার ফিফটি নাইন একক। এই হচ্ছে দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব যখন সরলরেখা দুটো অসমান্তরাল হবে। ঠিক আছে, সমান্তরাল না অসমান্তরাল সেটা কিন্তু প্রথমেই আমাকে দেখে নিতে হবে, তারপরে আমরা দূরত্ব বের করতে সূত্র ব্যবহার করব। ঠিক আছে, তারপরে দেখো একের দুই একের তিন এগুলো সব ভেক্টর আকারেরই সমীকরণ আছে। তিন নম্বর সরলরেখার সমীকরণটাকে একটু আকারটা চেঞ্জ করে দিয়েছে, তো আমরা এই আকারটাকে চেঞ্জ করে এ প্লাস টিবি আকারে নিয়ে আসবো। তো কীভাবে নিয়ে আসতে পারবো, দেখো তিন নম্বর সমীকরণে একটা আমি করে দিচ্ছি, তোমরা এটা করতে পারবে, তবু আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আমরা এগুলো সব গুণ করে নেব, গুণ করে নেওয়ার পর টিটাকে কমন নিয়ে নেবো, তাহলে সব করে যখন গুণ করে নেব তারপরে টিটাকে যখন কমন নিয়ে নেবো তখন সরলরেখার সমীকরণটা কি দাঁড়াবে, এরকম দাঁড়াবে আই এটা টি মাইনাস টু আছে, তাহলে মাইনাস টু জে প্লাস থ্রি কে এটা হবে আমাদের একটা ভেক্টর, তারপর টিটাকে কমন নেব, টিটা কমন নিয়ে এখানে পাবো মাইনাস আই এখানে পাবো প্লাস জে আর এখানে পাবো মাইনাস কে, তো এইটা হবে আমাদের বি ভেক্টরটা। তাহলে এইভাবে আমরা এই সরলরেখাটাকে এই সরলরেখায় পরিবর্তন করে নেব। তারপরে আগে যেভাবে করছিলাম, তো এই সমান্তরাল বটে কি সমান্তরাল নয় দেখবো, যদি সমান্তরাল হয় তাহলে এই সূত্র ব্যবহার করব, যদি সমান্তরাল না হয় তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা ন্যূনতম দূরত্ব বের করব। ঠিক আছে, আর
নতুন করে কিছু বলার নেই, আমরা দুইয়ের অঙ্কটাতে আরেকবার দেখে নেব যে কার্তেশীয় সমীকরণ থাকলে কিভাবে ন্যূনতম দূরত্ব বের করব। তো নতুন করে আমি কিচ্ছু বলবো না, তোমরা বুঝতেই পেরে গেছো আমি কি বলবো, কি বলবো না, কার্তেশীয় সমীকরণকে আমরা ভেক্টর আকারে, আগেরটাই আমরা কি করছিলাম, এর আগের ভিডিওতে আমরা কি করলাম না, যদি ভেক্টর সমীকরণ দেওয়া থাকছিল সেটাকে কার্তেশীয়তে নিয়ে গিয়ে আমরা একটা বিন্দু থেকে সরলরেখার দূরত্ব বের করছিলাম। এখানে আবার উল্টোটা করছি, তো যেটা আমাদের সুবিধা হবে আমরা কিন্তু সেটাই করব। তো এখানে কার্তেশীয় দূরত্ব নির্ণয় করার থেকে ভেক্টর আকারে দূরত্ব নির্ণয় করা যেহেতু অধিকতম সহজ, সেই জন্য আমরা ভেক্টর আকারে ন্যূনতম দূরত্বটা বের করছি। তো এই সমীকরণ দুটোকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করে নেব, ভেক্টর আকারে প্রকাশ করে পাই কি পাবো, ভেক্টর আকার করতে গেলে আমরা যা এই সরলরেখা দুটোকে কি করব, ভেক্টর আকারে প্রকাশ করে নেব। তাহলে এটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করলে পাবো আর ভেক্টর ইকুয়াল টু এই তিনটে থেকে আমরা এবিসি কে পাবো, আর এই এই তিনটে থেকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান মানে এ ভেক্টরটাকে পাবো, আর এই তিনটে থেকে আমরা এবিসি মানে বি ভেক্টরটাকে পাবো। তাহলে এ ভেক্টর হচ্ছে আমাদের আই মাইনাস জে প্লাস থ্রি কে, এটা এ ভেক্টর পেলাম, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান থেকে আমরা এ ভেক্টর পেলাম, প্লাস টি ইন্টু বি ভেক্টরটা এখান থেকে পাবো, তার মানে হচ্ছে মাইনাস আই প্লাস জে প্লাস মাইনাস টু কে, এখান থেকে আমরা পেলাম বি ভেক্টরটা, ঠিক আছে। আর দু নম্বর সরলরেখার সমীকরণ উপরগুলো থেকে আমরা কী পাবো, এ ভেক্টরটা পাবো, তাহলে এখানেও আমাদের হচ্ছে আই মাইনাস জে মাইনাস কে, আই মাইনাস জে মাইনাস কে এটা এ ভেক্টর, প্লাস এস ইন্টু এটা বি ভেক্টর হবে, তাহলে আই প্লাস টু জে মাইনাস টু কে এটা হলো বি ভেক্টরটা, ঠিক আছে। তাহলে এবার প্রথমে আমরা কী দেখবো, এই দুটো সমান্তরাল কিনা দেখে নেব। তো এই দুটো সমান্তরাল দেখার সময় দেখতে হবে এটা থেকে কোনো কিছু কমন নিয়ম এটার সঙ্গে যদি মিলে যায় তাহলেও সমান্তরাল হবে, কিন্তু কমন নিয়ম যেহেতু মিলছে না তাহলে এরা সমান্তরাল নন। তাহলে যেহেতু সমান্তরাল নয় তাহলে আমাদের এই দু নম্বর সূত্রতে আমরা ন্যূনতম দূরত্ব বার করবো। তাহলে প্রথমে আমরা বার করবো এ টু মাইনাস এ ওয়ান, তাহলে এ টু মাইনাস এ ওয়ান মানে কী হবে, এটাতে টু ছিল টু জে, এটা টু জে, ঠিক আছে, তাহলে এটা জিরো হবে না, তাহলে এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান প্লাস টু, তার মানে এটা জে জে মাইনাস ফোর কে, জে মাইনাস ফোর কে, আর বি ওয়ান ক্রস বি টু করবো, বি ওয়ান ক্রস বি টু, আই জে কে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান টু মাইনাস টু, তো আই ইন্টু কী হবে মাইনাস টু প্লাস ফোর প্লাস সরি মাইনাস জে ইন্টু টু প্লাস টু প্লাস কে ইন্টু মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে পাচ্ছি আমরা টু আই প্লাস সরি মাইনাস ফোর জে মাইনাস থ্রি কে ক্যাপ, ঠিক আছে, ক্যাপগুলো দেবে, এটা পেলাম বি ওয়ান ক্রস বি টু। তাহলে এখন আমাদের এর মডটাও বের করে নেবো আমরা, তাহলে বি ওয়ান ক্রস বি টু এর মড সমান হচ্ছে রুট ওভার চার প্লাস ফোর স্কোয়ার মানে সিক্সটি প্লাস নাইন, তার মানে হচ্ছে রুট টোয়েন্টি নাইন, ঠিক আছে। এখন আমরা ন্যূনতম দূরত্ব বের করব, তাহলে সরলরেখা দুটি ন্যূনতম দূরত্ব ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব কত হবে, এ টু মাইনাস এ ওয়ান মানে জে মাইনাস ফোর কে ডট বি ওয়ান ক্রস বি টু মানে হচ্ছে টু আই মাইনাস ফোর জে মাইনাস থ্রি কে বাই রুট টোয়েন্টি নাইন, তার মানে কী হবে আই তো জিরো জেতে হচ্ছে মাইনাস ফোর আর একটা হচ্ছে প্লাস টুয়েলভ, এটা মড দিতে হবে বাই রুট ওভার টোয়েন্টি নাইন, তার মানে হচ্ছে এইট বাই টোয়েন্টি
9 ইউনিট একক ঠিক আছে তাহলে এই হলো আমাদের ন্যূনতম দূরত্ব নির্ণয় করা যদি সমান্তরাল না হয় তাহলে আমরা বুঝতেই পেরে গেছি দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব কিভাবে বের করতে হবে বাকি যেগুলো রয়েছে নতুন কোনো পদ্ধতি নেই নতুন কোনো সূত্র লাগাতে হবে না প্লেন আমরা কিভাবে সমান্তরাল প্রথমে এইটুকু দেখে নিতে হবে যে সমান্তরাল কি সমান্তরাল নয় তো সেই হিসেবে সূত্রটা বসিয়ে দিলেই অঙ্কগুলোর মধ্যে ন্যূনতম দূরত্ব আমরা বের করে নিতে পারবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো পরের দিন আবার আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো ঠিক আছে।